আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া সালাম ওয়া সালাত ওয়া আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবি তাবিন ওয়া আজমাইন রাব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি রাব্বি জিদনি ইলমা রাব্বানা জিদনা ইলমা রাব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা গ্রামার ক্লাসে আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে নমনীয়তার মধ্যে আমরা আছি। এটা নিয়ে আমরা কথা বলছিলাম যে লাস্ট ক্লাসেও আমরা বলেছিলাম নমনীয়তা তিন ধরনের। তো আমি একটু হালকা করে রিভিশন করে দিচ্ছি, অনেকে আমাদের সাথে আবার নতুন আসছেন, তো কারো হয়তো এটা ধরতে প্রবলেম হতে পারে। আমরা কি পড়ছিলাম আমি একটু এটা যদি আপনাকে দেখাই, আমি একটু সামারি করে দিচ্ছি। হ্যাঁ, আমি স্লাইড না দেখে আপনাদের সামারিটা বলছি। সেটা হচ্ছে, আমরা জানি যে আরবি কলেমা কয় প্রকার। আরবি কলেমা হচ্ছে তিন প্রকার। হ্যাঁ, এই তিন প্রকার আরবি কলেমা কি কি? একটা হচ্ছে ইসম, একটা হচ্ছে ফেল মানে ভার্ব, এটাকে আমরা বলি হচ্ছে ফেল অথবা ভার্ব, আর তিন নাম্বার হচ্ছে হরফ। এটা হচ্ছে আরবি কলেমার তিনটা টাইপ। এখন আমরা পড়ছি ইসম নিয়ে। ইসমকে আমরা চেনার চেষ্টা করছি কিভাবে, আমরা এটার স্ট্যাটাস বলছি। স্ট্যাটাস স্ট্যাটাস মানে সে কি আপনার বাক্যের মধ্যে কিভাবে আছে, সে কি কর্তা? যদি কর্তা হয় তখন আমরা সেটাকে বলছি রফা, রফা তাই না? কর্তা হলে রফা। যদি কর্ম হয় মানে তাকে নিয়ে কিছু বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলেছি, এটা হচ্ছে আমাদের নাসাব, নাসাব। আর যদি সম্পর্ক বা মালিকানা বুঝায়, মালিকানা সম্পর্ক বুঝায়, তখন আমরা এটাকে কি বলেছি, জার। তখন আমরা এটাকে বলেছি হচ্ছে জার। তাহলে আমরা তিন রকমের স্ট্যাটাস পাইলাম, কি কি পাইলাম, রফা, নাসাব, জার। এরপরে আমরা দেখছি যে নাম্বার, নাম্বার হচ্ছে, আর অ্যারাবিকে আমরা জানি যে বচন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার অথবা ডুয়েল অথবা হচ্ছে প্লুরাল। হ্যাঁ, এক বচন, দ্বিবচন, বহুবচন, এটা হচ্ছে নাম্বার। জেন্ডার, জেন্ডার এখানে দুই রকম আছে, একটা হচ্ছে ম্যাসকুলিন আর একটা হচ্ছে ফেমিনিন। এগুলো আমরা কোথা থেকে শিখছি সব? আমরা ম্যাসকুলিন ছক থেকে প্রাইমারি আমরা একটা আইডিয়া পাইছি যে কোনটা ম্যাসকুলিন কোনটা ফেমিনিন। মুসলিমন ছক থেকে, মুসলিমন ছক আর মুসলিমাতন ছক থেকে আমরা কিন্তু এই জিনিসগুলো জেনে গেছি। আর টাইপ, যেটা টাইপের ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে টাইপের একটা সোজা নিয়ম হচ্ছে, যদি সামনে আলিফ লাম থাকে তাহলে আমরা বলবো এটা প্রপার, আলিফ লাম যদি না থাকে তাহলে আমরা বলবো কমন। এটা টাইপটা হচ্ছে নির্দিষ্ট, অনির্দিষ্ট। নির্দিষ্ট হচ্ছে কোনো কিছুকে আমরা যখন নাম ধরে ডাকি অথবা আমরা যখন কারণ কারো প্রপার নেম ধরে ডাকি সেটা প্রপার, আর এছাড়া অন্য কোনো শব্দকে কিভাবে চিনবো, সামনে যদি আলিফ লাম থাকে তাহলে সেটা প্রপার, আলিফ লাম না থাকলে সেটা কমন। এখন আমরা কি দেখতেছি, এখন আমরা দেখতেছি ইসমের মধ্যেই আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমরা ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি। তো এই ফ্লেক্সিবল মানে হচ্ছে পরিবর্তনযোগ্যতা। ফ্লেক্সিবল মানে কি, পরিবর্তনযোগ্যতা। আমরা আমরা বলি না অনেক সময় যে এই কাগজটা অনেক ফ্লেক্সিবল, মানে কাগজটাকে ভাঁজ করা যাচ্ছে। যেমন অনেক সময় দেখবেন যে ফাইল হয়, প্লাস্টিকের ফাইল মুড়ানো যায়, এরকম। আবার কিছু আছে যে নন ফ্লেক্সিবল, হার্ড বোর্ড যেগুলো হয় এগুলাকে সহজে কি ফ্লেক্সিবল করা যায় না, এটা চাপ দিলে ভেঙে যায়। তো এরকম ফ্লেক্সিবলকে আমরা তিনটা ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে সম্পূর্ণ নমনীয়, হ্যাঁ এটাকে আমরা বলি ফুল ফ্লেক্সিবল বা সম্পূর্ণ নমনীয়। তারপরে আমরা বলেছি হচ্ছে আংশিক নমনীয় বা পার্টলি ফ্লেক্সিবল, আংশিক নমনীয় বা পার্টলি ফ্লেক্সিবল। আর আজকে আমরা যেটা দেখবো সেটা এটা হচ্ছে, আজকে আমরা এটা দেখবো পার্টলি ফ্লেক্সিবল কোনগুলা, আর আরেকটা হচ্ছে কি অনমনীয় বা নন ফ্লেক্সিবল। তাহলে তিনটা ঘটনা ঘটতেছে এখানে ফ্লেক্সিবিলিটির সাথে। কি কি ঘটনা ঘটতেছে? এক নাম্বার হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, একেবারে মুসলিমুন ছকের মতো করে কি হবে, এরা ফ্লেক্সিবল হবে। মুসলিমুন ছকের মতো বসাইলে এক বচন, দ্বিবচন, বহুবচন হবে, রফা, নাসাব, জার হবে, ফেমিনিন হবে, সব কিছু আমরা তৈরি করতে পারবো। আর এই ফুল ফ্লেক্সিবল শব্দগুলো সাধারণত আমরা কি বলছি, এরা মুসলিমন ছককে আমাদের ফলো করবে। মুসলিমন ছক কি, মুসলিমন ছক সম্পর্কে আমরা আমাদের লেকচার নাম্বার 2-3 এর দিকে আমরা পড়েছি ডিটেলস। হ্যাঁ, মুসলিমন ছক মেল, মুসলিমন ছক ফিমেল, এটা। আর পার্টলি ফ্লেক্সিবল এটা আজকে আমরা দেখব। নন ফ্লেক্সিবল কারা, তিনটা গ্রুপ হচ্ছে নন ফ্লেক্সিবল, তিনটা গ্রুপ হচ্ছে নন ফ্লেক্সিবল। এগুলার এক নাম্বার হচ্ছে শেষে যদি আ উচ্চারণ দিয়ে শেষ হয়, যেমন মুসা, ইয়াহিয়া, আবক, এই আ দিয়ে যদি শেষে দুনিয়া, এই নামগুলো হচ্ছে নন ফ্লেক্সিবল, যেখানে আমরা কি পাই একটা আলিফ অথবা এরকম আলিফ মাকসুরা এরকম পাবো, নুকতা ছাড়া ইয়া এরকম পাইলে আমরা সেটাকে বলি হচ্ছে নন ফ্লেক্সিবল শব্দ।
আর দুইটা ছক আছে, একটা হচ্ছে কি আমাদের ইসমুল ইশারা, ইসমুল ইশারা, ইশারা মানে আমরা বুঝি যে দিক নির্দেশক শব্দ, পয়েন্টিং ওয়ার্ডস। হ্যাঁ, যেমন হাদা, হাদিহি, দালিকা, তিলকা, এগুলো হচ্ছে আমাদের ইসমুল ইশারা। আর আরেকটা আমরা পড়েছি কি ইসম মাউসুল, ইসম মাউসুল, এই ছকটাও কি আমাদের মুখস্থ করতে হবে। এই ছকগুলো আমরা গত ক্লাসে শিখছি, ইসম মাউসুল কারা, আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি, আল্লাতানি, এগুলো হচ্ছে আমাদের ইসম মাউসুল। তো এরপরে আজকে আমরা তাহলে এখন কি দেখবো, আমরা এই মাঝখানের যে আংশিক নমনীয় এটাকে আজকে আমরা ডিটেলসে দেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো একটু হালকা আমি অল্প একটু বলে নিলাম যে আমরা কোথা থেকে আসলে পড়াটা, কোথায় আছি আমরা পড়ার, তো এই জায়গাটাতে এখন আমরা আছি যে আমরা ফ্লেক্সিবিলিটি আলোচনা করছি, আংশিক নমনীয়তা নিয়ে আজকে আমরা কথা বলি। তো এই যে আমরা এই যে বাংলায় এগুলো বলতেছি না যে আংশিক নমনীয়, সম্পূর্ণ নমনীয়, অনমনীয়, আপনার মনে প্রশ্ন আসবে যে এগুলাকে অ্যারাবিকে কি বলে। তো অ্যারাবিকে এগুলার এই যে নামগুলো এখানে আমরা দেখাচ্ছি, দেখেন মুনসারিফ মানে হচ্ছে ফুললি ফ্লেক্সিবল বা সম্পূর্ণ নমনীয়, আর আরবিতে এটাকে বলা হয় মুনসারিফ। অনেকে যারা অন্য জায়গায় গ্রামার করেছেন তারা এই টার্মটার সাথে আমরা পরিচিত। তো আমরা এটা সবকিছুই রাখছি কেন, যার যেটা সুবিধা সেটা পিক করেন। যার বাংলাটা মনে হচ্ছে বাংলাটা আমার জন্য সোজা, আমি কিন্তু সবই বলতেছি, আমি বাংলাও বলতেছি, ইংরেজিও বলতেছি, অ্যারাবিকটা কম বলতেছি ইচ্ছা করে, কারণ এটা আমরা যারা আমরা নন অ্যারাবিক ব্যাকগ্রাউন্ড তারাই কিন্তু বেসিক্যালি শিখতেছি। তো আস্তে আস্তে আপনি আরবিটার সাথে কি হয়ে যাবেন, হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন যে আচ্ছা এটা অ্যারাবিকটা কি, অ্যারাবিকটা হচ্ছে এটা মুনসারিফ, মুনসারিফ মানে ফুললি ফ্লেক্সিবল বা সম্পূর্ণ নমনীয়। তারপরে এই যে আমি আংশিক নমনীয় বললাম, এটাকে দুইটা নামে নামকরণ করা যায়, আংশিক নমনীয়কে দুইটা নামে নামকরণ করা যায়। একটা নাম হচ্ছে গয়ের মুনসারিফ, গয়ের মানে ব্যতীত, গয়ের শব্দটা কিন্তু আমরা সুরা ফাতিহার মধ্যে পাই, গয়েরিল মাকদুব, মাকদুব না আবার দলিন না, তাহলে গয়ের মানে এটা না। তাহলে মুনসারিফ যদি হয় ফুললি ফ্লেক্সিবল, গয়ের মুনসারিফ হচ্ছে কি ফুল ফ্লেক্সিবল না, তাহলে ফুল ফ্লেক্সিবল না হলে কি এটা আংশিক নমনীয় হতে পারে। তো এইখানে এই নামটা আছে গয়েন মুনসারিফ। আরেকটা নাম আছে এটার, সেটাকে বলা হয় মামনু মিনাস সরফ, মামনু মিনাস সরফ, এটা মানে হচ্ছে এটাও পার্টলি ফ্লেক্সিবল বোঝায়, মানে এখানে কি হবে না কখনো কাসরা নিবে না। হ্যাঁ, এই যে আজকে আমরা দেখবো যে এটা কি হয় পার্টলি ফ্লেক্সিবলে কি হয়, তাহলে মামনু মিনাস সরফ এটাও হচ্ছে আংশিক নমনীয়র আরেকটা নাম। আর অনমনীয়টা খুব ছোট একটা নাম, এটা নাম হচ্ছে মাবনি, মাবনি কি নাম, মাবনি, মাবনি মানে অনমনীয়, যেহেতু এটা নিয়ে আমরা বেশি কাজ করতে পারবো না তো এটার একটা ছোট নাম মাবনি, মাবনি, ঠিক আছে, মাবনি মানে এটা নিয়ে আর আমাদের কিছু করার নাই, অনমনীয় এটা চেঞ্জ হবে না, রফা নাসাব জারের চেহারা একই থাকবে, রফা নাসাব জারের চেহারা একই থাকবে। আমরা জানি রফাতে কি হয় পেশ হয়, নাসাবে কি হয় জবর হয়, জারে কি হয় জের হয়, এটা হচ্ছে আমাদের নর্মাল নিয়ম, জারে কি হবে জের বা কাসরা হবে। কিন্তু যখন আমরা দেখবো যে অনমনীয় এখানে আমার কোনো কথাই সে শুনবে না, রফা নাসাব জারে তার একই চেহারা বজায় থাকবে, আর যে ফুল ফ্লেক্সিবল সে খুবই ভালো, সে আমার সব কথা শুনবে, রফাতে এক পেশ বললে এক পেশ নিবে, দুই পেশ বললে দুই পেশ নিবে, নাসাবেও এক জবর বললে এক জবর নিবে, দুই জবর বললে দুই জবর নিবে, জারেও এক জের বললে এক জের নিবে, দুই জের বললে দুই জের নিবে। তো মুনসারিফ যারা এরা হচ্ছে কি বলতে পারেন যে খুবই অবিডিয়েন্ট, আর মাবনি যারা একেবারেই ডিসঅবিডিয়েন্ট, কোনো কথা শুনবে না, ও একদম ও যেমনি আসে অমনি থাকবে, কিন্তু স্ট্যাটাসটা চেঞ্জ হবে, রফা নাসাব যার হবে কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী না, ওর চেহারা অনুযায়ী ও হবে, এটা হচ্ছে মাবনি। আর আংশিক নমনীয় যেটার কথা আমরা বলছি সেটাকে আজকে আমরা ডিটেলসে বলি, আংশিক নমনীয় ব্যাপারটা কি, দেখেন আংশিক নমনীয়তে রফাতে উ হবে, এই যে ব্র্যাকেটে উ লিখছি মানে কি রফাতে কি হবে পেশ হবে, তাহলে উপরে এক পেশ হবে, নাসাবে কি হবে জবর হবে, আচ্ছা এটাও তাহলে আমার কথা শুনো, নাসাবে জবর হইল, জারে কি হওয়ার কথা, জারে জের হওয়ার কথা, এখানে এসে সে আর আমার কথা শুনবে না, জারে কি হবে জারেও জবর হবে, তাহলে এই যে নামটাকে খেয়াল করেন, নামটা হচ্ছে আংশিক নমনীয় মানে অর্ধেক কথা শুনবে, তো অর্ধেক রাস্তা আসা পর্যন্ত সে আপনার কথা শুনবে, তারপরে যে সে আর কথা শুনবে না, বলবে যে না এখন আর আমি তোমার কথা শুনবো না, এখন আমারটা তোমাকে শুনতে হবে, এরকম। তা আংশিক নমনীয় জারে কি হয় জবর হয়, তো জারে যখন জবর হয় এটা অ্যাকচুয়ালি সিমিলার টু নাসাব, এখন আমাদের নাসাব আর জারের চেহারা একই হয়ে গেছে দেখতে, কারণ দুজনই জবরওয়ালা হয়ে গেছে। তো এটাই হচ্ছে আংশিক নমনীয়র একটা ঘটনা, যে এখানে নাসাব জারের চেহারাটা সেম হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে এরা কখনো ভারী হবে, এখন ভারী বলতে আমরা কি বুঝাই এটাও কিন্তু আমাদের আগের পড়ার মধ্যে পড়ে, সেটা হচ্ছে ভারী গুলো হচ্ছে দুই পেশ, দুই জবর,
দুই জেরকে আমরা বলি হচ্ছে ভারী, ঠিক আছে? আর এটাকে হালকা করব কিভাবে? নুন উচ্চারণটা করব না, আমার হালকা করার নিয়ম হচ্ছে আমি নুন উচ্চারণ করতে পারবো না। তাহলে এই ভারী থেকে হালকা কিভাবে হবে? এক পেশ, এক জবর, এক জের, এটা হচ্ছে হালকা। তাহলে ভারীতে আমার তানবিন থাকবে এবং একটা নুন উচ্চারণ হবে, আর হালকা হলে তানবিন হবে না, এক পেশ, এক জবর, এক জের হবে এবং এটা হালকা উচ্চারণ হবে। আর এই ক্ষেত্রে আমরা কি বলতেছি, আংশিক নমনীয়তে জের হইতে পারবে না, তাহলে কি হবে, এই জায়গাতেও জবর হবে। তাহলে আমি কি কি পাচ্ছি, রফাতে পেশ, এক পেশ, কখনো দুই পেশ হবে না কারণ বলছে ভারী হতে পারবে না, নাসাবে কি হবে, এক জবর, জারেও কি হবে, এক জবর। তাহলে এখানে কখনো তানবিন বসবে না, আবার কখনো জেরও বসবে না, তাহলে শুধু পেশ আর জবর হবে, আর সেটাও কি একটা একটা, দুইটা দেওয়া যাবে না, এক জবর এক পেশ, এভাবে করে এটা তৈরি হবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমরা 3 নম্বর পয়েন্টটা বলে ফেলছি যে এক পেশ হচ্ছে রফা, এক জবর হচ্ছে নাসাব, এক জবর হচ্ছে জার। জারের ক্ষেত্রে কখনো এক জের হবে না, এই জারের ক্ষেত্রে যে এক জের হবে না, জেরকে আরবিকে কাসরাও বলা হয়। তো এখানে অনেক সময় অনেকে এই টার্মটা ব্যবহার করেন, তো যারা আমরা পরিচিত না আমরা একটু নোটস নিতে পারি যে আপনার পেশকে দাম্মা, জবরকে ফাথা, আর জেরকে কাসরাও বলে। এরপর নাম্বার 5টা দেখেন, 3 অক্ষরের বেশি জায়গার নাম আর অনারব যে কোনো নাম হচ্ছে আংশিক নমনীয়। তাহলে 1 থেকে 4 পর্যন্ত আপনাকে কি বলছে, নিয়ম বলছে আংশিক নমনীয়র ক্ষেত্রে কি হবে কি হবে, এটা বলছে। আর 5 নম্বরে বলতেছে যে কারা আংশিক নমনীয়। তাহলে প্রথম ঘটনাটা হচ্ছে আমাকে কি করতে হবে, রুল কি, হ্যাঁ এটা আমাকে বললো 1 থেকে 4। আর 5 নম্বরে আমাকে বলতেছে যে কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, হ্যাঁ কাদের ক্ষেত্রে আমার এই আংশিক নমনীয়র ব্যাপারটা প্রযোজ্য। তাহলে আমার 5 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট কেন, আমাকে চিনতে হবে কাদের জন্য আমার এই আংশিক নমনীয় এই এই ফর্মুলাটা প্রযোজ্য হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে জায়গার নামের ক্ষেত্রে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, জায়গার নামটা হইতে হবে 3 অক্ষরের বেশি। অক্ষর বলতে কি বোঝায়, অক্ষর বলতে আমরা মনে করেন যে এ বি সি, এখানে কয়টা অক্ষর আছে, কয়টা অক্ষর আছে বলেন, এ বি সি কয়টা অক্ষর আছে, তিনের বেশি হইতে হবে। তাহলে 4 থেকে শুরু, 3 এর বেশি মানে কি, 4 থেকে শুরু হইতে। আর অনারব যে কারো নাম হচ্ছে আংশিক নমনীয়, অন আরব, অনারব মানে কি যে আরব না, এরকম যে কারো নাম হচ্ছে আংশিক নমনীয়। এখন এখানে আমাদের আরেকটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে আমি কিভাবে বুঝবো আরবকে আর অনারবকে, তাই না? তো এখানে আমরা আপনাদের বলে দিব যে আরব কারা। বেসিক্যালি আরব নবী হচ্ছেন 4 জন, 4 জন নবী হচ্ছেন আরব নবী। দেখেন আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে আমরা কোরআনকে বুঝতে চাই। সো আমাদের এই সিলেবাসটাও কিন্তু ওরিয়েন্টেড উইথ আল কোরআন। তাহলে এখানে আল কোরআনে যে টোটাল নামগুলো আছে, এই সমস্ত নামের মধ্যে 4 জন প্রফেটের নাম হচ্ছে আরব নাম, মাত্র 4 জন, হ্যাঁ। আর বাকি 2 জন অনারব, কিন্তু তারপরও তাদেরকে আমরা স্পেশাল মনে করেন কনসিডারেশনে তাদেরকে আমরা কি করব, আরবদের মতোই ট্রিট করব। তাহলে এই নাম হচ্ছে আরো 2টা, টোটাল এই 6টা নাম আমাকে শিখতে হবে। 6টা নাম যদি শিখি, এই 6টা নাম হচ্ছে সম্পূর্ণ নমনীয়। আর এই 6 নাম বাদে বাকি যত নাম আল কোরআনে আছে তারা সবাই হবে কি, আংশিক নমনীয়। এই কথাটাই আমরা এখন দেখতেছি। দেখেন এখানে বলা হচ্ছে, আচ্ছা প্রথমে আসি আমরা জায়গার নামের কথায়। জায়গার নাম, জায়গার নামের কনসেপ্টটাতে আমরা কি বললাম যে 3 অক্ষরের বেশি যে কোনো জায়গার নাম হচ্ছে আংশিক নমনীয়। তাহলে 3 অক্ষর হইলে কি হবে, আপনার প্রশ্নটা এখন হবে, আচ্ছা 3 অক্ষরের বেশি হইলে তো আংশিক নমনীয়, যদি 3টা হয় তাহলে কি করব, যদি 3টা লেটার হয় তাহলে সেটা হবে সম্পূর্ণ নমনীয়, সম্পূর্ণ নমনীয়। তখন কি হবে, জবর জের পে সবই নিবে, ভারীও হবে হালকাও হবে, মানে 2 জবরও নিবে, 2 জেরও নিবে, 2 পেশও নিবে, আবার একটাও নিতে পারে, কোনো অসুবিধা নাই, সম্পূর্ণ নমনীয়। আর 3 অক্ষরের বেশি হলেই জায়গার নামগুলো কি হয়ে যাবে, আংশিক নমনীয়, তখন আর ভারী হবে না, সবসময় হালকা হবে, তখন আর কাসরা নিবে না, সবসময় কি নিবে আপনার রাসাব এবং জারের চেহারাতে জবর নিবে। আর জায়গার নাম কি আরব না অনারব এটা আমাদের চিন্তা করতে হবে, জায়গার নাম আরব না অনারব এটা নিয়ে আমাদের আসলে টেনশন করার দরকার নেই। এখানে এই ব্যাপারটা আরব অনারবের সাথে কোনো যোগসূত্র নাই, জায়গার নাম 3 লেটারের বেশি হলেই কি হয়ে যাবে, সেটা আংশিক নমনীয় হয়ে যাবে। এই 3টা কথা আমরা
নোটস নেই আমাদের কপিতে এবং একটু মনে রাখার চেষ্টা করি। কি কি বলছি আবার বলি, যদি কোনো একটা জায়গার নাম আপনি পান, তারপর ওখানে আপনি লেটার গুনবেন যে এখানে কয়টা লেটার আছে, আলিফ বা তা এরকম কয়টা আছে। যদি দেখি তিনটা আছে তাহলে আমি বুঝবো যে এটা একটা সম্পূর্ণ নমনীয় শব্দ। এখানে দুই পেশ, দুই জবর, দুই জের সবই হবে। আবার কি হবে, এখানে আপনার ভারীও হতে পারে, হালকাও হতে পারে, এটা কোনো অসুবিধা নাই। আর যখন আমরা দেখব যে তিনের বেশি লেটার, তখনই আমরা বলবো এটা আংশিক নমনীয়। আর এটা এটা কি আরব পেনিনসুলার নাম, নাকি ইন্ডিয়ার কোনো জায়গার নাম, নাকি ইউরোপের কোনো জায়গার নাম, নাকি আপনার আফ্রিকান কোনো জায়গার নাম, কোনো ব্যাপার না। জায়গার নাম কোন জায়গার এটা আসলে আমার দেখতে হবে না, আমি শুধু লেটার গুনলেই হবে। এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, দেখেন প্রথম এক্সাম্পলটাতে দেখেন তিন অক্ষরের বেশি হলে সেটা আংশিক নমনীয়। এটা যদিও একটা আরব নাম, হ্যাঁ, তো তিন অক্ষরের বেশি কিভাবে বলেন তো? এখানে কয়টা লেটার দেখতে পাচ্ছেন? মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা, এখানে তিন অক্ষরের বেশি কিভাবে হলো? কিভাবে বাংলায় যেরকম মক্কা লিখি কিভাবে, কয়ে ক, এখানেও কিন্তু একটা কাফ কাফ, মিম কাফ কাফ, তারপরে গোলতা। হ্যাঁ, তাহলে কয়টা হলো? চারটা। দুইটা কাফ মিলে এই তাসদিদ হইছে, সাতটা হইছে, এর জন্য এটা জয়েন হয়ে গেছে। জয়েন হয়ে আমরা যুক্তাক্ষরের মতো উচ্চারণ করি মক্কা। এখানে আমি হা বলতেছি কেন, গোলতায়ের উপরে পেশ আছে তাই। তাহলে মাক্কা তু, মাক্কা তু, এখানে তাহলে মোর দেন থ্রি লেটার, এখানে তিন লেটারের বেশি আছে, চারটা আছে, তাহলে আমাদের আংশিক নমনীয় হবে শব্দটা। দেখেন রফাতে পেশ হচ্ছে মাক্কা তু, আমি কিন্তু মাক্কা তুন বলতে পারবো না। কেন পারবো না? কারণ আংশিক নমনীয় কখনো ভারী হবে না, হালকা হবে। তাহলে এক পেশ দিব মাক্কা তু, নাসাবে মাক্কা তা, জারে মাক্কা তি, এটা আমরা সাধারণত পড়ে আসছি কিন্তু এখন আর তি বলতে পারবো না, কি বলবো? মাক্কা তা। তাহলে এটাও যার, হ্যাঁ, মাক্কা তা হচ্ছে যার, আবার মাক্কা তা কার চেহারা? নাসাবেরও চেহারা। তো এই দুই জায়গাটাতে এসে আমরা কি লিখবো? আমরা লিখবো নাসাব অথবা যার, নাসাব অথবা যার, যেভাবে আমরা মুসলিমুন ছককে পড়ে আসছি। যদি সেম সেম চেহারা হয় আমরা দুইটাই লিখবো, নাসাব অথবা যার। তাহলে এখন প্রশ্ন হতে পারে, তো চিনবো কিভাবে কোনটা যার কোনটা না? সব আস্তে আস্তে চিনতে পারবো, আস্তে আস্তে আমি যখন সেন্টেন্সে যাব তখন আমরা চিনতে পারবো ইনশাআল্লাহ। এখন দেখেন নেক্সট যেটা বলা হচ্ছে পাকিস্তান, এখানে আসলে পাকিস্তানকে বোঝানো হয়েছে কিন্তু প শব্দটা আরবিক লেটারের মধ্যে নাই, তো ওরা বা দিয়ে বলে পাকিস্তানু, পাকিস্তানা, পাকিস্তানা। এটা কি আংশিক নমনীয় শব্দ? এটা অনারব না। হ্যাঁ, কেন এটা ইয়া হলো বলেন তো? কেন এটা আংশিক নমনীয় হলো? বেশি আছে লেটার গুলা, অনারব না। হ্যাঁ, আরব অনারব ব্যাপার না, আমি বলবো যে জায়গার নাম এটা একটা। আচ্ছা বলেন তো বাংলাদেশ দিয়ে কি হবে? এরকম করে বলেন তো বাংলাদেশকে রফা বানাইলে কি হবে? বাংলাদেশ, 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 তখন আর বাংলাদেশি বলতে পারবো, আরবিতে আমি বাংলাদেশি বলতে পারবো বাংলাদেশ। মানে এটা নাসাব যার, দুই ক্ষেত্রে কি হবে? জবন দিবে। আচ্ছা নিচেরটা দেখেন, নিচের উদাহরণটা দেখেন, কয়টা লেটার আছে বলেন তো? আর দেন নুন কয়টা লেটার? তিনটা। তিন লেটার থাকলে কি হবে? এটা সম্পূর্ণ নমন, সম্পূর্ণ নমনীয়, সম্পূর্ণ নমন। তাহলে সম্পূর্ণ নমনীয় কি ভারী হইতে পারে? জি পারে, পারে। তাহলে আমি দুই পেজ দিতে পারবো। হ্যাঁ, তাহলে দেখেন আর দেন নুন, আর দেন নিন। হ্যাঁ, তাহলে এখানে ভারীও হইলো আবার জের অনিলো, আমাদের নিয়ম অনুযায়ী হয়েছে, এখানে কোনো রকমের কোনো অসুবিধা নেই। বলেন তো আদনানের এখানে জবর আসলো কেন নাসাবে? নাসাব তো জবর হবে আপু, সম্পূর্ণ নমনীয়, সম্পূর্ণ নমনীয়। দুই জবরের সাথে কি আসে? আলিফ, আলিফটা আসে। মানে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি আলিফটা আসছে কেন?
আলিফটা ছাপুর কেন দুই জবরের সাথে দুই জবরের সাথে আলিফ আসে আলিফ আসে রাইট এটা ওই যে বানানের সময় আমরা লিখছিলাম যে এটা তাহলে তো দুই জেরের সাথে ইয়া আসার কথা না না এটা আপনার কেন আসছে এটা আসছে মনে করেন দুই জবরটা উপরের দিকে এটা সাপোর্টের জন্য আসছে কিন্তু জেড তো নিচেই আছে সো এখানে আর সাপোর্টের দরকার আচ্ছা এটা মনে করেন উপরে আপনি ভারী কিছু রাখবেন তখন কি লাগবে আপনাকে একটা সাপোর্ট দিতে হবে এই সাপোর্টটা হচ্ছে আলিফ আলিফ এসে এটাকে ভারটাকে মানে ব্যালেন্স করতে যখন এক জবর হয়ে যাবে তখন আলিফটা চলে যাবে আলিফটা তখন আর দরকার নেই কিন্তু আবার এক জায়গায় থাকবে নাসাবের হবে না জবরটা আবার বলেন এক জবরে আমি হবে না একটা সূত্র আছে না নাসাবে নাসাবে যে এক জবর থাকে এক জবরে আলিফ হবে এক জবর শুধু এক জায়গাতেই থাকবে সেটা কোনটা বলেন তো সেটা বলে না এক জবরে আলিফ হবে না মুসলিমানি যখন হবে মুসলিমানি মুসলিমা দেখে আমাকে কি বুঝতে হবে এটা হচ্ছে রফা দ্বিবচন কিন্তু শুধু যদি আমি লিখি মুসলিমা মিমের ডাটির নিচে মুসলিমা হালকা এটা নাসাব আবার এটা সিঙ্গুলার এখানে কিন্তু নাসাব অর্থ না যার হবে না মুসলিমা মুসলিম তো আপনি সম্পূর্ণ নাম এটা এটা নাসাব নাসাবই হবে নাসাব এটা নাসাবই আর এখন আপনারা এটা যেটা দেখতেছেন আদনান আদনান এটা একটা জায়গার নাম এটা এখন নাসাব অবস্থায় আছে এটার সাথে এই আলিফটা আসছে দুই জবরের জন্য হ্যাঁ আমি যদি এটাকে হালকা করতাম তাহলে কি হইতো চলে যেত আলিফটা চলে যেত কর্ণন হয়ে যেত আদনা এক জবর দিলে আর তখন আলিফ আসার দরকার নাই আদনা এটা হয়ে যেত ঠিক আছে এবার এবার দেখেন এখানে আমাদেরকে বলা হচ্ছে যে অনারব যে কারণ নাম হচ্ছে আংশিক নমনীয় আমরা তো জায়গার কথাটা বুঝতাম আংশিক নমনীয় দুইটা ক্যান্ডিডেট ছিল মানে বলতে পারেন আংশিক নমনীয়র মধ্যে কারা আসবে এখানে দুইটা কথা ছিল একটা হচ্ছে জায়গার নাম আর একটা হচ্ছে অনারব নাম এখন আমরা জায়গার নামটা কভার করে ফেলছি আমরা এখন নামের ক্ষেত্রে আসি অনারব যে কারণ নাম হচ্ছে আংশিক নমনীয় হ্যাঁ তাহলে আরব নাম কোনগুলো আমাদের প্রশ্ন হচ্ছে এখন আরব নাম তাহলে কোনগুলো তাহলে আমাদের যেহেতু পাঠ্য বিষয়টা শুধুই আল কোরআন এখানে আমরা দেখি যে চারজন নবী হচ্ছেন আরব নবী আর বাকি সব নামই হচ্ছে অনারব কিন্তু এখানে আবার একটা ব্যতিক্রম আছে ব্যতিক্রম হচ্ছে আরো দুইজন নবী যারা অনারব হবার পরও তারা সম্পূর্ণ নমন তাহলে এই চারজন প্লাস দুইজন টোটাল কয়জন হইল এই ছয়জন নবীর নাম হচ্ছে সম্পূর্ণ নমন তাহলে আমরা এই ছয়জন নবীর নামকে মনে রাখবো আর ওনারা ছাড়া বাকি যেই নামই কোরআনে আসবে সে ভালো নাম হোক ইবলিসের নাম হোক ফেরাউনের নাম হোক অথবা ছেলের নাম হোক অথবা মেয়ের নাম হোক যেই নামই আসুক তারা সবাই হবে কি আংশিক অনারব আর তাই আংশিক নমনীয় এখন দেখেন এই ছয়জন নবী কারা এই ছয়জন নবী হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদ আলাইহিস সালাম শুয়েব আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাম এই চারজন হচ্ছেন আরব এই চারজন হচ্ছেন আমাদের আরব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদ আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালাম আর সালেহ আলাইহিস সালাম ওনারা চারজন হচ্ছেন আরব নবী আর লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালাম এরা হচ্ছে নন আরব ব্যতিক্রম নন আরব হ্যাঁ কিন্তু তারপরও ওনাদেরকে আমরা এই সম্পূর্ণ নমনীয় ক্যাটাগরিতে ফেলবো এখন প্রশ্ন হতে পারে কেন ফেলবো কারণ হচ্ছে ওনাদের নামগুলো আসলে তিন লেটারের ঠিক আছে তিন লেটারের লূত নূহ আপনি দেখবেন যে লাম ওয়াও ত নুন ওয়াও হা তো এখানে আমরা দেখি যে আসলে তিনটা লেটারের খেলা আছে এটাও আপনি মনে রাখতে পারেন অথবা আপনি নামটাও জাস্ট মেমোরাইজ রাখেন এই ছয় নাম হচ্ছে কি সম্পূর্ণ নমনীয় আর এই ছয় নাম ছাড়া বাকি যে কোনো নাম কি হবে আংশিক নমনীয় আচ্ছা তাহলে বলেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামটি কি আমরা যদি রফা অবস্থায় নেই কি হবে
Muhammadun. 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 Nasabe ki hobe? Muhammadan. Muhammadan. Jare ki hobe? Muhammadin. Muhammadin. Muhammad. হুদ আলাইহিস সালামের জন্য বলেন হুদ নামটি কি আমরা রফা স্ট্যাটাসে নেই হুদান হুদ হুদান হুদিন হুদিন হুদানে কি আলিফ হবে দুই জবর দিলে আলিফ আসবে হুদান আচ্ছা শোয়েব আলাইহিস সালামের নামটাকে বলেন শোয়েবুন শোয়েবান শোয়েবান শোয়েবিন Soleh, Solehun, 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 কোরআনে যে 25 জন নবীর নাম আছে প্রফেটের নাম আছে এই 25 জন প্রফেটের নাম এখানে উল্লেখ করা হলো হ্যাঁ তো এখানে আপনাকে বাংলাতে দেখানো হয়েছে আদম আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম হুদ আলাইহিস সালাম সলেহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল ইসহাক ইয়াকুব ইউসুফ শুয়েব আইয়ুব যুলকিফল মূসা হারুন দাউদ সুলাইমান ইলিয়াস আলিয়াসা ইউনূস জাকারিয়া ইয়াহইয়া ঈসা এবং Muhammad sallallahu alaihi wasallam tader sokoler upori Allah subhanahu wa taala shanti boshito korun tale ekhon amra ei naam gula ke kibhabe dekho arabic e dekho karon ki amader letter gonte hobe othoba amader bujhte hobe arabic e amar chinte hobe jeta amar nobir naam ha ba eta amar prophet er naam bola ache al qurane to arabic ta dekhe ekhon amra ki korbo amra bolbo konta apnar adam angshik namoniyo konta apnar shompurno namoniyo eta bolben thik ache এখন প্রথমটাতে আসেন আদম প্রথমটাতেই দেখেন কয়টা এখানে আদম এটা কি আপনারা 6 নবীর মধ্যে পড়ে না আপু না পড়ে না তাহলে এটা কি বলবো সম্পূর্ণ না আংশিক নমনীয় আংশিক নমনীয় আংশিক নমনীয় তাহলে আদম আলাইহিস সালাম নামকে যদি রফা স্ট্যাটাসে বলি কি হবে আদম 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 আদমুন হবে না আংশিক নমনীয়তে এখানে দেখবেন যে কোথাও আপনি খুঁজে পাবেন না আদামি আছে আদামি কোথাও নাই কারণ কি এটা আংশিক নমনীয় একটা শব্দ তাহলে আদামু আদামা আদামা তারপরে ইদ্রিস এটাও কি হুদুন হুদান হুদান হুদিন হুদিন সলেহ সলেহ সম্পূর্ণ নাম সম্পূর্ণ নাম তাহলে সলিহান সলেহ সলিহান সলিহান সলিহিন সলিহিন সম্পূর্ণ সম্পূর্ণ নাম সম্পূর্ণ নামনীয় নামনীয় হুদুন লুতান লুতিন লুতিন ইব্রাহিম আংশিক নমনীয় আংশিক আংশিক নম হ্যাঁ তাহলে কি হবে ইব্রাহিম 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 জারেও ইব্রাহিম ইব্রাহিম ইসমাঈল ইসমাঈল আংশিক নমনীয় আংশিক নমনীয় কি হবে বলেন ইসমাঈল সম্পূর্ণ নমনীয়
আইয়ুব সম্পূর্ণ নমনীয় আংশিক নমনীয় আংশিক নমনীয় জুলকিফল আংশিক নমনীয় হ্যাঁ এটাও আংশিক নমনীয় মূসা আংশিক যেগুলাতে আমরা দেখছি যে আ উচ্চারণ দিয়ে শেষ হবে নোকতা ছাড়া ইয়া থাকবে অথবা আপনার আলিফ থাকবে সেগুলো অনমনীয় এগুলোর কোনো চেঞ্জই হবে না তাহলে রফ অবস্থায় মূসা কি হবে তারপর বলেন সুলাইমান আংশিক নমনীয় আংশিক নমনীয় ইলিয়াস আংশিক নমনীয় কারণ এই যে আলিফ আছে আলিফ আছে তারপর ইয়াহিয়া এটা অনমনীয় এখন এখানে আবার এক্সাম্পলটা আসছে যে এই যে মোহাম্মদ এটা যদিও আরব আরব নাম সম্পূর্ণ নমনীয় এই জন্য দুই পেশ দুই জবর দুই জের বসছে আর ইব্রাহিম এটা যেহেতু অনারব নাম এই জন্য এক পেশ এক জবর বসছে আর তিন অক্ষরের নাম সম্পূর্ণ নমনীয় যেমন নোহন নোহান নোহিন লুতুন লুতান লুতিন হ্যাঁ তারপরে আপনার এই নাম দুটা সম্পূর্ণ নমনীয় কেন হইল হ্যাঁ যে আমরা বললাম লুত আলাইসাল্লাম এবং নূহ আলাইসাল্লামের নাম যে আমরা স্পেশালি কনসিডার করতেছি কারণটা হচ্ছে এটা যেটা তিন অক্ষরের তাই এখন আসেন আমরা কিছু কি করব নমনীয়তা নির্ণয় করব তো এখানে আমাদের নমনীয়তা কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে সম্পূর্ণ নমনীয় একটা হচ্ছে আংশিক নমনীয় আর একটা হচ্ছে অনমনীয় এখন আপনি বাংলাতেও লিখতে পারেন আপনি এখন আইদার সম্পূর্ণ আংশিক অথবা অনমনীয় লিখেন অথবা ফ্লেক্সিবল দিয়ে লিখেন ফুল ফ্লেক্সিবল আর হচ্ছে আংশিক ফ্লেক্সিবল কে আমরা বলবো পার্টলি ফ্লেক্সিবল আর আপনার অনমনীয় কে আমরা বলবো নন ফ্লেক্সিবল হ্যাঁ তো এইভাবে যার যেটা সুবিধা লিখেন আর যদি আপনি মুনসারিফ গায়ে মুনসারিফ আপনি এভাবে লিখতে পারেন তাহলে লিখতে পারেন কোনো অসুবিধা নাই হ্যাঁ কিন্তু আমরা যখন মিলাবো তখন আমরা হয়তো এই এই দুটার মধ্যেই থাকি কারণ ওই আরবিকটা বললে অনেকের কাছে অনেক জটিল মনে হবে কঠিন মনে হবে সো আস্তে আস্তে ওটা আমাদের যাইতে হবে ওটা কিন্তু আমি বাদ দিচ্ছি না ওটা আমাদের পড়তে হবে কিন্তু আস্তে আস্তে যাই হ্যাঁ যেন আমাদের মাথায় সেট হয় প্রথমে দেখেন মুসা আচ্ছা বলেন তো আর কি কি এক্সাম্পল হতে পারে এরকম সিমিলার যেমন আছে আংশিক নমনীয় আচ্ছা এখানে একটা ব্যাপার দেখেন এইটার অর্থ হচ্ছে বাগান
জান্নাতের অর্থ কি বাগান বাগান এই জান্নাতকে দুনিয়ার জান্নাতও মানে দুনিয়ার জন্য বাগান হইতে পারে তো এটা কোনো পার্টিকুলার জায়গার নাম না ঠিক আছে জান্নাত অর্থ হচ্ছে বাগান এটা আসলে জায়গার নাম না এটা একটা গার্ডেনকে বোঝায় যেখানে ফল হচ্ছে অথবা ফুল হচ্ছে এটা যেমন আপনারা সূরা কাহাফে পাবেন জান্নাতাইনি দুই বাগানের মালিক মাঝখানে হ্যাঁ দুই বাগানের মালিকের ক্ষেত্রে দেখবেন জান্নাতাইনি কথাটা আসছে তো এই নামটা হচ্ছে বেসিক্যালি কি এটা নাম না এটা একটা আপনার বলতে পারেন যে নরমাল একটা ইসম কোন জায়গার নাম বুঝাইতেছে ঠিক আছে তাহলে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো সম্পূর্ণ নামে তাহলে এজন্য দেখবেন জান্নাতুন জান্নাতান জান্নাতিন জান্নাতাইনি এরকম হচ্ছে চাবিও যুক্ত হচ্ছে এটার সাথে ঠিক আছে জান্নাত এটা বাগানের নাম কিন্তু যদি আমি বলি জাহান্নাম জাহান্নাম কি দুনিয়াতে আছে না না এটা ফিক্সড এটা আখিরাতে একটা নির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছে ওইটা একটা ফাটিন কি জায়গার নাম তাহলে জাহান্নাম কিন্তু আবার আংশিক নমনীয় কিন্তু জান্নাত এটা বাগান বাগান পৃথিবীতেও এটা ডেমো আছে হ্যাঁ তো এখানে এটা ফিক্সড কোন জায়গা বোঝাচ্ছে না এটা যে কোনো বাগান হতে পারে আচ্ছা তাহলে এটা আপনারা নোটস নেন যে জাহান্নাম হচ্ছে কি আংশিক নমনীয় জান্নাত হচ্ছে সম্পূর্ণ নমনীয় ইউসুফ আংশিক নমনীয় আংশিক নমনীয় তারপরে ঈসা আমরা অলরেডি বললাম অনমনীয় অনমনীয় আংশিক নমনীয় রহমা কি কোনো জায়গার নাম অনারব নাম তো এই দুইটার কোনটার মধ্যে এটা পড়ে না তাহলে এটা সম্পূর্ণ এরপর ছয় নম্বর পড়েন সুলতান আপু এটা কি হলো সম্পূর্ণ নমনীয় হলো আপু যে আ আছে এই জন্য এখানে দেখেন সুলতান এটার অর্থ হচ্ছে কি কোন কিছুর অধিকারী তাই না মালিক মালিকানা বোঝাচ্ছে হ্যাঁ অথবা আপনার এটা কিন্তু কারো পার্টিকুলার নাম না যদিও আমরা সুলতান নাম রাখি মানুষের কিন্তু এখানে কিন্তু এটা কোনো নাম না এটা একটা ট্যাগিং তাই না এটা একটা উপাধি বা বলতে পারেন যে যেমন আমরা বলতাম না যে ভূমিপতি বা যে জমিদার এরকম আর কি তো এখানে এটাকে আমরা কি বলবো এটাও কিন্তু সম্পূর্ণ নমনীয় সম্পূর্ণ নমনীয় তারপরে নিচে চলে আসি বলেন লুত তারপরে পুরাটা লিখলাম না শুধু তোমার সব লিখলাম হ্যাঁ আপনারা পুরাটা লিখতে পারেন মুহাম্মদ সম্পূর্ণ নমনীয় সাফিনা সম্পূর্ণ নমনীয় কেন মানুষের নামের মধ্যে এটাকে দেখি কিন্তু আসলে কিন্তু এটা কি কোন জায়গার নাম না আবার কোন অনারব নাম মানে যে নামগুলোর কথা আমরা খুঁজতেছি ওটার মধ্যে এটা না কারণ কি আংশিক নমনীয় হওয়ার কোন কারণ নাই অনমনীয় হওয়ারও কোন কারণ নাই কারণ ছাড়া মানে আপনি সাধারণ ভাবে চিন্তা করবেন যে সব শব্দই সম্পূর্ণ নমনীয় যদি না কোনো কারণ থাকে হ্যাঁ কারণ যদি না পান তাহলে কিছু না এটা নরমাল সম্পূর্ণ নমনীয় শব্দ
তারপরে 11 বলেন মসজিদ এটা সম্পূর্ণ তারপর আংশিক নামনীয় আংশিক নামনীয় আংশিক নামনীয় জায়গার নাম মসজিদ কিন্তু আপনার ওই সম্পূর্ণ নামনীয় সম্পূর্ণ নামনীয় মসজিদটা বাগানের মতো না বাগান কি বাগান যেখানে ফুল ফোটে মসজিদ কি যেখানে নামাজ পড়ে কিন্তু এখানে কিন্তু আপনার পার্টিকুলারলি মসজিদের নাম বলতেছে না যেমন মসজিদুল হারাম দিস ইজ আ নেম অফ দ্য মসজিদ অনির্দিষ্ট আছে ঠিক আছে ঠিক আছে বুঝছেন সব মসজিদকে বোঝাচ্ছে এটা এটা জেনারেল 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 যেমন বাগান যেমন জেনারেল হ্যাঁ সম্পূর্ণ এরকম তাহলে এটাও সম্পূর্ণ সম্পূর্ণ নামনীয় হাদা এটা অনমনীয় 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 এটার নাম কি বলেন তো হাজার নাম কি ইসমু ইশারা ইসমু ইশারা ইসমু ইশারা হ্যাঁ ইসমু ইশারা ইসমু ইশারা হ্যাঁ ঠিক আছে ইসমু ইশারা ইশারা আপনি এটাকে হাই এর যে ছোট এটা কি আলিফ হ্যাঁ এটা আলিফ আলিফ হ্যাঁ আমি সঠিক জানি না ওইটাও মাদ ইঙ্গিত এখানে দেখেন আমরা 13-তে চলে আসি চারটা থাকলে আদম আংশিক অলাম সম্পূর্ণ নমনীয় সম্পূর্ণ নমনীয় মুসাইতির এটাও সম্পূর্ণ নমনীয় সম্পূর্ণ আপা একটু আদমটা কেন আংশিক নমনীয় এটা কি বলেন না কারণ নাম বাইরে ছয় নবীর বাইরে আছে আচ্ছা হ্যাঁ ছয় নবীর বাইরে আছে এজন্য আর এখানে যে আলিফের উপরে যে এই মারটা দেখতে পাচ্ছেন এখানে একটা হামজাও আছে তো এটা মোর দেন 3 লেটার মোর দেন 3 লেটার 3 3 লেটারের বেশি আছে এখানে আলিফের সাথে এখানে একটা হামজাও আছে নমনীয় 16 নাম্বার কি হলো 16 হচ্ছে মুসাইতির এটা সম্পূর্ণ নমনীয় নমনীয় 17টা বলেন ফেরাউন ফিরাউনি তো চারটা লেটারের বেশি নামের ক্ষেত্রে লেটার গুনব না নামের ক্ষেত্রে দেখব ছয় নবীর মধ্যে না ছয় নবীর বাইরে নাম হলো ছয় নবীর ভিতরে আর বাইরে হ্যাঁ আর জায়গার নামের ক্ষেত্রে লেটার গুনব আপা 16 নাম্বারটা কেন হলো 16 নম্বরে দেখেন মুসাইতির এটা জায়গার নামও না এটা কারো নামও না ও আচ্ছা আচ্ছা নরমাল ওটা নরমাল একটা ইসম ইসম খুঁজে বের করা মুশকিল আপনি বুঝবেন যে এগুলা হচ্ছে কি কারণ নাম আর আর যেগুলো আপনার জায়গার নামও আপনার খুব বেশি যে আছে ওরকম না হ্যাঁ আপনার মিশর আছে মিশরের কথাটা আমরা দেখবো এছাড়া আপনার ওরকম আলাদা পার্টিকুলারলি খুব বেশি নাই বেশিরভাগই আমাদের সম্পূর্ণ নমনীয় শব্দই থাকবে হ্যাঁ আর আংশিক নমনীয় গুলা নামের ক্ষেত্রে বেশি আসবে জায়গার নাম খুব কম
এবং জাহান্নাম একটা আমরা বললাম যেখানে যেখানে আপনি দেখবেন জাহান্নাম আছে ওগুলা দেখবেন যে কোথাও জেন নিচ্ছে না হ্যাঁ সব দেখবেন যে আপনার পেশ আর জব যাদের ক্ষেত্র এরকম অর্থটা জানা থাকলে সুবিধা হয় আসলে আমরা তো সব অর্থ জানি না তারপরে সমস্যা হয়ে যায় অর্থ না জানলেও আপনি এই গ্রামার দিয়ে এটা ধরতে পারবেন তারপরে অর্থটা আপনি চেক করে নিতে পারবেন যখন আপনি অনুবাদটা দেখবেন কিন্তু এই মানে না অর্থ না বুঝেও গ্রামার দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন ইনশাআল্লাহ এবার দেখেন নাম্বার 19 কি তো আম সম্পূর্ণ নমনীয় কারণ এটা জায়গার নামও না এটা কি আপনার নার মানে তাহলে এটা আপনার কারণ নাম আগুন রসুল অনমনীয় সম্পূর্ণ নমনীয় রসুল সম্পূর্ণ কোন পার্টিকুলার কারণ নাম তো বলে নাই তাই না রসুল তারপরে আল উনসা এখানে হামজা আছে একটা শেষে সম্পূর্ণ নমনীয় হ্যাঁ হামজা আছে এটা সম্পূর্ণ নমনীয় আমি এখানে সুকুন করলাম কিন্তু আমি ইবতিগা উন ইবতিগা আন এভাবে পড়তে পারবো আচ্ছা এবার 25 বলেন রব সম্পূর্ণ নমনীয় আংশিক নমনীয় লাহাব কেন নমনীয় তিন অক্ষর আছে নামের ক্ষেত্রে তো আমরা লেটার গুনবো না তাহলে এই নাম হ্যাঁ বলেন আরব অনারব সেটা দেখবো না এটা আরব অনারব তো কারণ 96 বাইরে আছে তাহলে সেই ক্ষেত্রে তো আমরা আংশিক নমনীয় বলতাম কিন্তু আমরা বলতেছি এটা সম্পূর্ণ নমনীয় কেন কারণ লাহাব মানে হচ্ছে খুব উজ্জ্বল লাহাব মানে হচ্ছে উজ্জ্বল মানে ভেরি ব্রাইট যেটা কালারটা তো আবু লাহাব বলা হয় সেটা একজনের নাম আবু মানে হচ্ছে ফাদার তাহলে ওনাকে এই এই নামটা ওনাকে দেওয়া হয়েছে মানে অনেক বেশি ওনার ব্রাইট দুধের মতো সাদা রং ছিল এই জন্য তাকে আবু লাহাব বলা হয় কিন্তু শুধু লাহাব মানে উজ্জ্বল এটা আসলে সম্পূর্ণ নমনীয় একটা শব্দ বুঝছেন কথাটা সামনে যদি আবু থাকতো তখন আমরা বলতাম যে এটা নাম তিরিশ বলেন আহাদ তো এখন এই ছকটার মধ্যে এই এক্সারসাইজটা এতক্ষণ যেটা আমরা করলাম সেটাই এখানে একসাথে দেওয়া আছে আপনারা যখন বাসায় প্রিন্ট করবেন পিডিএফটা তখন কি করবেন এটা আবার নিজের একবার প্র্যাকটিস করবেন এখন আমরা কিছু আল কোরআন থেকে এক্সাম্পল দেখছি যে আমরা যে পড়াটা দেখলাম এটাকে এখন আমরা মিলানোর চেষ্টা করি যে আল কোরআনে আমরা কিভাবে বুঝবো যে আপনার একটা প্রশ্ন না যে আমি কোরআনে যে কিভাবে বুঝবো এই যে দেখেন এখানে দেখানো হচ্ছে ওয়ালাকদ আতাইনা মুসা ওয়া হারুনাল ফুরকানা ওয়া দিয়ান ওয়া যিকরন লিল মুত্তাকিন এখানে একটা জিনিস খেয়াল করেন ওয়ালাকদ আতাইনা মুসা ওয়া হারুনা অর্থটা দেখেন আমি মুসা ও হারুনকে দান করেছিলাম এখানে বলেন তো আমাদের ফেল কোনটা কাজ কোনটা দান করেছিলাম দান করা তাই না দান করেছে এখন প্রশ্ন করেন কে দান করেছিল আল্লাহ মুসা ও হারুনকে
এই অর্থটা পড়েন আমি মুসা ও হারুনকে দান করেছিলাম তাহলে কে দান করেছিল আল্লাহ আল্লাহ দান করেছিল আল্লাহ দান করেছিল এখানে আমি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানো হচ্ছে আচ্ছা তাহলে কর্তা বা রফা হচ্ছে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কাকে দান করেছে বা জিজ্ঞেস করেন কাকে দান করেছে মুসা ও হারুনকে হ্যাঁ তাহলে মুসা ও হারুনের স্ট্যাটাস কি তাহলে নাসাব 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 তাহলে এবার চেক করেন যেটা নাসাব কিভাবে হলো মুসা দেখেন একই রকম আসছে চেহারা মুসলিমুনার মতো উনা না হ্যাঁ এটা নাম হারুনা তো এখানে এই নুন যবন না কি বুঝাচ্ছে নাসাব তারপরে এই যে কি দিয়েছে আমাদের একটা প্রশ্ন আসলো না যে একটু আগে ছিল শুধু যদি আলিফ অথবা শুধু যদি নকতা ছাড়া ইয়া থাকে তখনই আমরা কি বলবো অনমনীয় বলবো আপনি বলবেন তারপরে এই গেল আমাদের এই প্রথমটার কথা বললাম এরপরে নিচে দেখেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আমি বললাম হে অগ্নি তুমি ইব্রাহিমের উপর শীতল আর নিরাপদ হয়ে যাও তাহলে কে বলল আল্লাহ আল্লাহ বললেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমি তো হচ্ছে রফা স্ট্যাটাস আছে তিনি বললেন হ্যাঁ আর এই যে কার কথা বলা হলো ইব্রাহিমের উপরে শীতল আর নিরাপদ হয়ে যাও তাহলে ইব্রাহিমের স্ট্যাটাস কি হবে নাসাব 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 হবে আবার না এখানে নাসাব হবে না এটা কিন্তু যার অবস্থায় আছে খেয়াল করেন ইব্রাহিমের আছে না এর ইব্রাহিমের ইব্রাহিমের উপর ইব্রাহিমের যেখানে এর থাকবে কিন্তু দেখে চেনার উপায় নাই কেন উপায় নাই জব যারা এখনো যারা আমরা ধরেন এটা এখনো তো আমরা শিখি না এটা আমরা একদম কোর্সের লাস্টের লেকচারে শিখবো হরফ জার কাকে বলে তো এখন আমরা কি দেখবো ইব্রাহিমা যখন পাবো জবর দেওয়া আমি দুইটাই শিখবো নাসাব অথবা জার আমরা এখন যে এক্সারসাইজ করবো না কিভাবে লিখবো দুইটাই লিখবো নাসাব অথবা জার নাসাব অথবা জার হ্যাঁ যখন আপনি এই কোর্সের শেষে অধ্যায়টা শেষ করবেন তখন আপনি দেখবেন যে আপনি বলতে পারতেছেন নিজে নিজে এটা জার নাসাব না তো এটা আস্তে আস্তে হবে যারা আমরা নতুন আছি ধৈর্য ধরি এখন শুধু আমরা দুইটাই বলবো নাসাব অথবা জার আর এখানে বাংলা দিয়ে দিলে তো চিন্তা নাই বাংলা দিলে আমরা বের করতে পারবো না যে এর যদি থাকে সেটা যার এর থাকলে যার এটা আমাদের বাংলায় চেনার টেকনিক আলহামদুলিল্লাহ এবার আরেকটা এক্সাম্পল দেখেন ওয়া 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 হাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুবা নাফিলা আমি তাকে দান করলাম ইসহাক আর পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুব তাহলে কে দান করলো আমাদের তো দেখে চেনার উপায় নাই আমরা দুইটাই লিখে দেবো নাসাব অথবা জার যদি এখন বাংলা থেকে আমরা বুঝতেছি যেটা নাসাব নিচেটা দেখেন ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা আমি লুতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান হ্যাঁ যদি অর্থটা যদি না থাকতো আপনি যদি সেন্টেন্সে শুরু করতেন লুতান হ্যাঁ
রাজু কিউ আমি আছে আল্লাহ সুবহানাহু আচ্ছা ও যেটা বলতেছিলাম মনে করেন আরবি বাংলা অর্থটা আপনাকে দেওয়া নাই আপনি শুধু এই আরবি সেন্টেন্সটা দেখতেছেন তাহলে আপনি লুতানকে প্রথমে দেখি কি বলবেন যেটা রফা না না কারণ কি আমরা এখন চিনতে পারবো আমি অর্থ না জানলেও আমি চিনতে পারবো কি এটাতে দুই জবর দেওয়া আছে তাহলে এটা একটা ভারী শব্দ লুত যেহেতু আমরা জানি সম্পূর্ণ নমনীয় তাই দুই জবর নিছে তাই না আর নাসাব হয়ে গেছে এখানে নাসাব অবস্থায় আছে এটা কিন্তু কর্তা না ঠিক আছে আমি আমার কথা ধরতে পারছেন অর্থ না থাকলেও আপনি চিনতে পারবেন যে এটা কর্তা না মিনিমাম এতটুকু আমরা বুঝতে পারবো যে এখানে কর্তা অন্য কেউ লুত আলাইহিস সালাম সম্পর্কে কিছু বলা হচ্ছে ওকে তারপরে এখানে একটা ইনফরমেশন দিছে যে আমরা এই যে আংশিক নমনীয়র এতক্ষণ যা শিখলাম এটার সাথে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আছে আরো অ্যাডিশনাল ঠিক আছে এটা মনে করেন কারো যদি ধরতে কষ্ট হয় আপাতত আপনি এতক্ষণ যা বললাম ওইটাই প্র্যাকটিস করেন আর যারা নিতে পারবেন তারা এটা আরেকটু ডিটেইলসে দেখেন এখানে বলা হচ্ছে যে রঙের নামগুলা সেগুলা হচ্ছে আংশিক নমনীয় শব্দ যেমন হামরাউ আহমারু এখানে কি হবে না হারি হবে না আর কখনো কাসরা হবে তাহলে রঙের নামগুলো আংশিক নমনীয় শব্দ হয় তারপরে তুলনামূলক শব্দ যেগুলো হয় তুলনা বলতে কি বোঝায় মনে করেন আমি বললাম তার চেয়ে ভালো তার চেয়ে বড় তার চেয়ে ছোট এই যে তুলনা করতেছি তাহলে এই ক্ষেত্রে এই শব্দগুলোকে কি বলে আংশিক নমনীয় শব্দ বলে যেমন আখবারু আহকামু আহসানু হ্যাঁ তাহলে এই শব্দগুলো হচ্ছে কি শব্দ তুলনা করতেছে কার থেকে কে কার থেকে কে ঠিক আছে তাহলে এইরকম হইলে সেটা আংশিক নমনীয় হয় তারপরে শরীরের অসম্পূর্ণতা বুঝাইতে যেমন বোবা আপকাম বক্র বা বাঁকা আওয়াজু আওয়াজু হ্যাঁ তারপরে এই এই যে যেমন কোন একটা ডেফিসিয়েন্সি বুঝাইতেছে তার কোন একটা অপূর্ণতা বুঝাইতেছে সেই ক্ষেত্রেও আংশিক নমনীয় হয় আর আরেকটা বলা হচ্ছে যে এটা আমার এখন বোঝানোটা খুব কঠিন হবে তো আমি এটা শুধু আপনাদের একটু বলতেছি হালকা করে কিন্তু আমি বলে দিচ্ছি যেটা আপনি এখন বুঝবেন না যারা নতুন এটা বুঝবেন না এটা বোঝার জন্য আমরা আবার কোথায় যাব কিছু লেকচার পরে এটা আবার রিপিট হবে তখন আপনি এটা ধরতে পারবেন ইনশাআল্লাহ এখন শুধু শুনে রাখেন যে এরকম একটা কিছু শুনছিলাম আমি পরে আপনাকে আবার ডিটেলস এটা বুঝাবো তো এখানে বলা হচ্ছে ভগ্ন বহুবচন গুলার মাঝখানে যখন খালি আলিফ থাকে তখন সেগুলো কি হয়ে যায় আংশিক নমনীয় হয়ে যায় যেমন মাসাজিদু মাফাতিহু যে আলিফটা বসছে মাঝখানে এর জন্য এগুলো কি হয়ে গেছে আংশিক নমনীয় হয়ে গেছে এখন এই যে ভগ্ন বহুবচন মানে কি এগুলো আমি এখন বলতেছি আপনি এখন এটাকে মনে করেন আমি আপনাকে বললি না এই কথাটা আপনি এটা জাস্ট হালকা একটু মাথায় রাখেন যেরকম কিছুটা বলছিল আমি যখন আবার বলবো তখন যেন আপনি কানেক্ট করতে পারেন এই আর কি এই যে আংশিক নমনীয় শব্দগুলো যে এতক্ষণ আমরা দেখলাম না এই যে রঙের নাম তুলনামূলক শৈলের অপূর্ণতা এগুলার সামনে যদি আরিফ নাম বসে তাহলে কি হবে এগুলা তখন সম্পূর্ণ নমনীয় হয়ে যাবে এগুলো তখন সম্পূর্ণ নমনীয় হয়ে যাবে হ্যাঁ তাহলে মনে করেন যে এই শব্দগুলো এতক্ষণ আপনি শিখছেন এগুলো আংশিক নমনীয় কিন্তু আমি আবার কি বললাম যে একটা উপায় এগুলাকে নমনীয় করে ফেলা যাবে আপনি বলেন কি উপায় করা যাবে আমরা উপায়টা হচ্ছে সামনে একটা আলিফ লাম বসাই তখন কি হবে তখন এগুলো সম্পূর্ণ নমনীয় ব্যাপারটা এরকম মনে করেন যে আপনি একজনের কাছে যা বলতেছে আমার বাচ্চা কথা শুনে না কি করবে তখন বললো যে ওকে একটা জিনিস গিফট দাও একটা জিনিস ওকে লোভ দেখাও তাহলে ও কথা শুনবে তো আপনি এসে ওকে কি গিফট দিলেন ওকে আলিফ লাম গিফট দিলেন তখনও আপনার কথা শুনবে এরকম ব্যাপারটা হচ্ছে সিম্পল ভাবে চিন্তা করলে কিন্তু খুব সোজা তাই না যে আমি কি বললাম এমনিতে কথা শুনে না আংশিক নমনীয় হয়ে বসে আছে অর্ধেক শুনে অর্ধেক শুনে না কিন্তু একটা ওয়েজ আছে যে যার মাধ্যমে ওকে আপনি কথা শোনাইতে পারবেন সেটা কি সামনে আলিফ লাম বসাই অথবা এগুলাকে আপনার মুদাফ হইতে হবে তো মুদাফ কি এই ব্যাপারেও এখন আমি কিছু বলতেছি না এটা অনেক সময় লাগবে বুঝাইতে শুধু জেনে রাখেন যে এটা একটা টার্ম যখন আমরা দুইটা শব্দ জোড়া দিব তখন এই শব্দটা আমাদের ব্যবহার হবে আপাতত আমরা কয়েকটা জিনিস বলতেছি না হ্যাঁ তো আপনি একটু সবর করেন ইনশাল্লাহ আপনি এটা জানবেন আস্তে আস্তে জানবেন ঠিক আছে কিছু জিনিস আছে যে একসাথে বললে কি হয় আপনার উপর লোড হয়ে যাবে তো আমি
এমন ভাবে বলতেছি যেন সবাই আমরা নিতে পারি, যারা বেশি জানি আলহামদুলিল্লাহ অসুবিধা নাই, যারা কম জানি তারাও যেন আস্তে আস্তে একই লেভেলে চলে আসি, তারপরে আমি বললে যেন আপনারা সবাই বুঝতে পারে, এটা হচ্ছে টার্গেট। তো ইনশাল্লাহ আমরা এটা দেখলাম। আর তাহলে আজকের ক্লাসের আমরা সামারি করি, আমরা কি কি দেখলাম আজকের ক্লাসের সামারি হচ্ছে আরবিতে নমনীয়তার নামগুলো কি কি। তাহলে আরবি নামগুলো আমাদের শিখতে হবে, একটু বলি তো, যখন হচ্ছে আমাদের সম্পূর্ণ নমনীয় তখন আরবি নাম হচ্ছে কি, মুনসারিফ। মুনসারিফ, যখন আংশিক নমনীয় তখন কি বলবো, সামনে একটা গয়ের লাগাই দেন, গয়ের মুনসারিফ, অথবা অথবা এটা কি বলেন, মামনু বিনাস সরফ, মামনু বিনাস সরফ। আচ্ছা ওটাও আপনি মনে রাখতে পারেন। এরপরে অনমনীয়, অনমনীয় নামটা খুব ছোট, কি বলেন তো, মাবনি, 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 এটা হচ্ছে অনমনীয়। এই হচ্ছে প্রথম এক নাম্বার প্রশ্নের উত্তর। দুই নম্বরে বলা হচ্ছে যদি তিন অক্ষরের জায়গার নাম হয় তাহলে কি হবে, কি হবে, তিন অক্ষরের হলে জায়গার নাম সম্পূর্ণ নমনীয়, সম্পূর্ণ নমনীয় হবে। তিন অক্ষরের বেশি জায়গার নাম হলে কি হবে, আংশিক নমনীয়, আংশিক নমনীয় হবে। ছয় নবীর নামগুলো কি কি, ছয় নবীর নাম আমরা শিখে ফেলবো, যাদের এখনো হয়নি দু তিনবার পড়লেই আপনার দেখবেন যে হয়ে গেছে। যে কোনো তিনটা জায়গার নাম রফা নাসাব জারে লিখুন, যে কোনো তিনটা জায়গার নাম, এটা আপনাদের কাজ, যে কোনো তিনটা জায়গার নাম রফা নাসাব জারে লিখবেন। এখন জায়গার নাম কই পাবেন, বাংলাদেশে জায়গার নাম লিখেন, আপনার ঢাকা কুমিল্লা চিটাগাং যা ইচ্ছে লিখেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবং শুনতে খুব হাস্যকর মনে হবে, তারপরে মজা পাবেন করে। হ্যাঁ, এটা রফা বানাবেন, নাসাব বানাবেন, যেমন বাংলাদেশকে নিয়ে আমরা বললাম বাংলাদেশ, আপনার বাচ্চা শুনে হাসতে হাসতে গোড়া ঘুরিয়ে খাবে, কাক অসুবিধা কি, একটু হাসলো, অসুবিধা তো না, আপনি শিখে এলেন একটা জিনিস। এই এইভাবে আপনি এটা করবেন। আর যারা হোমওয়ার্ক দেখাতে চান ছবি তুলে পাঠাবেন, আমি দেখেন চান। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, আমরা শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।